অক্ষয় তৃতীয়াতে মা লক্ষ্মীর কৃপায় অক্ষয় হোক আপনার অর্থভাগ্য, পান অক্ষয় সাফল্য। নমস্কার, সময় সবচাইতে বলবান। সময়ের সঠিক মূল্যায়ন আপনাকে পৌঁছে দিতে পারে সফলতার শীর্ষবিন্দুতে। বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয় তৃতীয়া তিথি চিরন্তন তিথি ও মঙ্গলময় তিথি। এই দিন সূর্য ও চন্দ্র সবচাইতে উজ্জ্বলভাবে প্রভাব বিস্তার করে। ক্ষয় হয় না যা, তাই তো অক্ষয়। শাস্ত্রমতে এই দিনে করা শুভকর্ম অক্ষয় হয়ে থাকে, এই দিনে করা শুভ কর্মের ফল অক্ষয় হয়ে থাকে। আগামী 10ই মে শুক্রবার অক্ষয় তৃতীয়া। যারা এই মহাতিথিকে কাজে লাগাতে চাইছেন, চাইছেন সফলতার শীর্ষ বিন্দুতে পৌঁছতে, তারা অনুষ্ঠানটি শেষ পর্যন্ত মন দিয়ে দেখুন। আমার অনুষ্ঠানের নিয়মিত দর্শকদের অসংখ্য ধন্যবাদ। আপনারা পাশে আছেন বলেই আমি প্রতিনিয়ত চেষ্টা করি এমন কিছু আপনাদের জানাতে যা আপনাদের জীবনকে সুগম ও সুন্দর করবে, পৌঁছতে পারবেন সফলতার শীর্ষবিন্দুতে, পূর্ণ হবে সকল মনস্কামনা। যারা আজ প্রথমবার আমার অনুষ্ঠান দেখছেন, যদি আমার আলোচনা ভালো লাগে, মনে হয় কাজে লাগবে, তবে আমার চ্যানেল ও পেজ গণেশ সাধিকা রাজশ্রীকে সাবস্ক্রাইব লাইক ফলো করতে ভুলবেন না। অনুষ্ঠানটি শেয়ার করবেন যাতে বেশি থেকে বেশি মানুষ অনুষ্ঠানটি দেখে উপকৃত হতে পারেন। অক্ষয় তৃতীয়ায় পুরাণ মতে সত্য ও ত্রেতা যুগের সূচনা হয়েছিল অক্ষয় তৃতীয়া তিথিতে। এই মহাতিথিতে জন্ম নিয়েছিলেন বিষ্ণুর ষষ্ঠ অবতার পরশুরাম। বেদব্যাসের মুখ নিঃসৃত মহাভারত এই দিনেই লিপিবদ্ধ করার কাজ আরম্ভ করেছিলেন এই অক্ষয় তৃতীয়ার তিথিতে। এই দিনে আরম্ভ করা যে কোনো শুভকর্ম অক্ষয় হয়ে থাকে। জানেন তো, এই দিনে গঙ্গার জল পবিত্র থেকে পবিত্র হয়ে ওঠে। এই দিনের মাহাত্ম্য অনন্ত। দিনটি ভালোভাবে পালন করুন। সকাল সকাল ঘুম থেকে উঠে বাবা মাকে প্রণাম করুন, সম্ভব হলে গঙ্গা স্নান করবেন, সম্ভব না হলে স্নান করে গায়ে গঙ্গাজল ছেটাবেন। জানেন তো, এই দিনেই গঙ্গা মর্তে আসেন। স্বয়ং কুবের শিবের আশীর্বাদ লক্ষ্মী দেবীর কৃপা পেয়ে ধনেশ্বর হয়েছিলেন। এই দিনেই কিন্তু জগন্নাথ দেবের রথযাত্রার রথ প্রস্তুত করা আরম্ভ হয়। অক্ষয় তৃতীয়ার দিন সাধ্য মতন দান করুন, এই দানের ফল অক্ষয় হয়। অক্ষয় তৃতীয়ার দিন যে কোনো মূল্যবান ধাতু কেনা অতি শুভ। ব্রাহ্মণকে যতটা সম্ভব সাধ্য মতন দান করুন। এই দিনটি নিরামিষ আহার করবেন, শুদ্ধাচারে থাকবেন, পরিষ্কার পরিচ্ছন্ন জামাকাপড় পরবেন, কাউকে কোনো বাজে কথা কটু কথা বলবেন না। যারা কোনোভাবেই সফলতা পাচ্ছেন না, অর্থ এলেও সামান্য যত সামান্য যা আসে তাও ধরে রাখতে পারেন না, কারণে অকারণে অর্থ ব্যয় হয়েই থাকে, ধার দেনা বা লোন হয়ে যাচ্ছে, সর্বদা অর্থনৈতিক চিন্তায় মগ্ন থাকেন, অর্থ চিন্তা করতে করতে অসুস্থ হয়ে পড়ছেন, নানাবিধ রোগ বাসা বাঁধছে শরীরে, তারা অক্ষয় তৃতীয়ার দিন থেকে আরম্ভ করুন এই মন্ত্র, ওং নমো রাং শ্রীং ক্রিং শ্রীং ক্লিং ক্লিং শ্রীং লক্ষ্মী মম গৃহে ধনং চিন্তা দূরীকরতু স্বাহা। ওং নমো রাং শ্রীং ক্রিং শ্রীং ক্লিং ক্লিং শ্রীং লক্ষ্মী মম গৃহে ধনং চিন্তা দূরীকরতু স্বাহা।
অক্ষয় তৃতীয়ার দিন থেকে আরম্ভ করে প্রতিদিন এই মন্ত্রটি 108 বার জপ করুন। এরপর থেকে দেখবেন অর্থ আগমন বৃদ্ধি পাবে, ধার দেনা লোন শোধ হবে, অকারণ ব্যয় অহেতুক অর্থ ব্যয় বন্ধ হবে। হায় পয়সা করে সারাদিন চিন্তা করতে হবে না। আরেকটি উপায় বলবো তাদের জন্য যাদের অর্থপ্রাপ্তির ভাগ্যের চাকা বন্ধ হয়ে আছে। ব্যয় তো পরে হবে, আগে অর্থ আসতে তো হবে, কোনোভাবেই অর্থ আসছে না। জীবন যেন কোথায় থেমে গেছে, যোগ্যতা থাকা সত্ত্বেও চাকরি হচ্ছে না, ক্যাম্পাসিংয়ে সবার হচ্ছে আপনার সন্তানের হচ্ছে না, যাই করতে চাইছেন মনে হচ্ছে সাফল্য আপনার থেকে দূরে সরে যাচ্ছে। ভালো করে শুনুন, অক্ষয় তৃতীয়ার দিন স্নান করে শুদ্ধভাবে সম্ভব হলে কোনো সাদা পোশাক পরে মন্ত্রটি আরম্ভ করুন। তামার পাত্রে 5টি ফল, 5টি মিষ্টি ও 5টি পদ্ম ফুল নিন। বাড়িতে ঠাকুরঘর থাকলে ঠাকুরঘরে বসে, আর ঠাকুরঘর না থাকলে কোনো শুদ্ধ স্থানে বসে 1টি ঘিয়ের প্রদীপ জ্বালান। এরপর এই মন্ত্রটি 108 × 3 বার জপ করুন। ওং রিং শ্রিং ক্লিং মহাগ্লক্ষ্মী মম গৃহে আগচ্ছ রিং নম, অক্ষয় তৃতীয়ার দিন এটি নিয়ম করে করতে হবে। এরপর থেকে প্রতিদিন 108 বার জপ করুন, দেখুন খুলে যাবে বন্ধ ভাগ্যের চাকা। অক্ষয় তৃতীয়ার মহাপবিত্র তিথিতে চাহিদা অনুসারে আরম্ভ করুন মা লক্ষ্মীর যে কোনো একটি মন্ত্র। এই দিনে করা ক্রিয়ার ফল অক্ষয় হয়, মা লক্ষ্মীর কৃপায় পেছন ফিরে তাকাতে হবে না। সকলকে অক্ষয় তৃতীয়ার অগ্রিম অভিনন্দন। অক্ষয় হোক আপনাদের অর্থভাগ্য। পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের অনুষ্ঠান এখানেই শেষ করলাম। ভালো থাকুন, ঈশ্বরের পথে থাকুন। নমস্কার।